আমাদের রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা, কত কিছু পড়েছি আমি দেখেন। হ্যাঁ, আমার হাত পা একদম দেখেন একদম ঠান্ডায় পুরো মনে হচ্ছে ফ্রোজেন। কয়েকদিন পর আমাদের রাজশাহীতে কি হবে জানেন, তুষার পড়বে। গাইস, আমি অলি চলে এসেছি আমার চ্যানেল অলি সোয়াল থেকে। প্রথমে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ারের প্রথম দিকে রাজশাহীতে যেহেতু আমি থাকি, এখানে প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, এবং এই ঠান্ডাতে আমরা রাজশাহীবাসী কি করি, বেশি বেশি চা খাই। তো আমি আজকে চলে এসেছি আপনাদেরকে নিয়ে তন্দুরি চায়ের দোকানে। রাজশাহীর খুব ফেভারিট একটা জায়গা এই তন্দুরি চায়ের দোকান। এটা হচ্ছে তালাইমারির মোড়ে, রাজশাহীর তালাইমারির মোড়ে একদম অবস্থিত এটা। আপনারা যখন আসবেন তালাইমারিতে, কাউকে দেখ মানে জিজ্ঞেস করলে বলে দেবে যে এখানে তন্দুরি চা পাওয়া যায়। তো ভাইয়া, কত কত দামের মানে তন্দুরি চা আছে আমাদের এখানে? তন্দুরি চা শাহি 50 টাকা, শাহি তন্দুরি চা 50 টাকা, আর স্পেশাল আছে 30 টাকা, স্পেশাল 30 টাকা, আর ফুল কাপ আছে 25 টাকা, হাফ কাপ আছে 15 টাকা। ফুল কাপ আছে 25 টাকা, তন্দুরি হাফ কাপ আছে 15 টাকা, আর আপনারা সাইজ বাদে মানে বড় আপনারা ইয়াতে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বাদে আর কি মানে কিছু কি অ্যাড হয় ওটাতে? আচ্ছা, মানে হাড়িটা বড় হয় শাহি যে তন্দুরি চা। তন্দুরি চা গুলো সবই সেম, সাইজ অনুযায়ী দাম কম বেশি। সবচেয়ে বড়টার সাইজ হচ্ছে 50 টাকা, তারপরে হচ্ছে 30 টাকা, 25 টাকা, 15 টাকা। তো আমি অবশ্যই তন্দুরি চা খাবো। আমার হচ্ছে আমাকে দুইটা তন্দুরি চা দিবেন, হচ্ছে 25 টাকা একটা দেবেন। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি, এখন আমি একটু আপনাদেরকে দেখাই যে মামা কি করে তন্দুরি চাটা বানাচ্ছে। এ ভিতরে হাড়িগুলোকে আপনারা পোড়ান, মানে হিট করে রাখেন। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আগুন দেওয়া আছে না মামা? তন্দুরি রাখা এটা। আচ্ছা, তন্দুরি আখা থেকে এইটার দাম মানে 15 টাকা না? স্পেশাল তাহলে আমাকে স্পেশাল দেন। মামা তাহলে আমাকে স্পেশাল দেন দুটা। এরকম গরম করে বের করে আনা হয়, তারপরে সেটার ভিতর চা দেওয়া হয় আর কি। জিনিসটার কিন্তু স্মেল খুব সুন্দর, একটা পোড়া পোড়া কি সুন্দর একটা স্মেল। কি সুন্দর স্মোক, এই স্মোকি ফ্লেভারটাই আসলে মেন তন্দুরি, তাই না ভাইয়া? ভাইয়াদের এইখানে এসে তন্দুরি চা কোথায় পাওয়া যায় বললেই তো সবাই দেখায় দিবে। দেখেন গরম, এই গরম হাড়িটা কিন্তু আবার নিল ভাইয়া। এই যে এই যে এই জিনিসটা, এই যে স্মোকি ফ্লেভারটা নাওয়া চায়ের ভিতরে, মানে স্মোক স্মোকি ফ্লেভারটা পুরোপুরি নাওয়াটাই কিন্তু মেন তন্দুরি চায়ে। আর ভাইয়া সেটাই খুব সুন্দর করে করার চেষ্টা করছে আর কি। এইদিকে এনাদের হচ্ছে কিন্তু ফিটিং সার্ভিস, এরকম হচ্ছে টুল দেওয়া আছে, আপনারা ইচ্ছা মতো বসতে পারবেন, আড্ডা মারতে পারবেন। আড্ডা মারার জন্য কিন্তু একটা ভালো প্লেস, আর টুকটাক এদের কিন্তু আলাদা খাবারও পাওয়া যায়। যেমন আমি দেখছি চিকেন ধোসা আছে এখানে, চিকেন ধোসা স্পেশাল আছে, মশালা ধোসা আছে, টক ঝাল ধোসা আছে, চিকেন ধোসার ফ্যামিলি সাইজ পাওয়া যায়, হালিম আছে, খাসির হালিম আছে, হাফ ফুল স্পেশাল। তো টুকটাক মানে নাস্তার জন্য এটা ভালো। আমার চা চলে এসছে। কত কিউট একটা হাড়িতে মানে সার্ভ করছে এরা তন্দুরি চাটা। দারুণ
এত যে এই জায়গাটা এত হাইপ হয়েছে এখন আমি বুঝতে পারছি, দারুণ, এক কথায় অসাধারণ। যে ফ্লেভার ফ্লেভার জাস্ট ঠিক করছে এই কনকনে শীতে, এরকম একটা তন্দুরি চা হলে আর কিছু চাই না। শীত পর পর প্রতিদিন আসবো এই তন্দুরি চা খেতে, এখন থেকে এটা আমার এখন মানে মোস্ট ফেভারিট প্লেস হয়ে গেল। তো আজকে পর্যন্তই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যে কোনো ধরনের কোয়েরি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।